Good afternoon. Today I will talk to you about the history of life, about the history of life. Now, as I understand, all of us from Bengal, from Bengali, Bengal medium, so we will switch over to the Bengal. Now, history of life, what I compiled. Now, দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা আমরা বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে দেখি। যেমন ধরো যদি একজন কোনো অন্ধকে ছবিটা দেখতে বলা হয়, তাহলে ছবিটা আমরা সেটাকে আমরা বোঝাতে পারবো না যে ছবিটা কি কি আছে। এছাড়াও ছবিটা কতটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি সেটা নির্ভর করছে কি পরিমাণ আলো আমাদের এর উপরে পড়ছে, অর্থাৎ আলোর যে প্রাবল্য তার উপরে ছবিটার একটা ভিজিবিলিটি আমরা নির্ভর করি। সুতরাং আমরা বলতে পারি যে আলো কোনো জিনিস দেখবার জন্য আমাদের আলোর প্রয়োজন আছে, কিন্তু আলো বর্তমানে আলো যা আমাদের আইডিয়া, সেই আইডিয়া একসময় ছিল না আমাদের। ধরো আমরা যদি পুরাতন পর্যন্ত যদি ফিরে যাই, যখন সভ্যতার উন্মেষ হয়েছিল তখন কিন্তু এই টাইপের আলোর যে প্রকৃতি বর্তমানে আমরা জানি সেই জিনিস ছিল না। তাদের পক্ষে চিন্তা করা সম্ভব ছিল না যে আলো আমরা কি কি জিনিস, তারা তো তাদের খাওয়া দাওয়া নেই বা কিভাবে তারা বেঁচে থাকবে টিকে থাকবে সভ্যতায়, সেই ব্যাপারটা নিয়ে তারা ব্যস্ত থাকতো। তারপরে আস্তে আস্তে মানুষের সুবিধা উপরে তাদের মানুষের সভ্যতার উন্নয়ন ঘটলো। আমরা প্রথম এই যে আলো সম্পর্কে প্রথম যে আইডিয়া পাই সেটা আমাদের ঋগ্বেদে আছে। ঋগ্বেদ আমাদের আমরা জানি যে এটা প্রায় 1500 সাল বিপর্যয়। সুতরাং এই জায়গায় প্রথম আমরা যেটা পেরেছি ঋগ্বেদের 50তম স্তোত্র, যেটা প্রথম বইয়ে আছে, প্রথম যেটা আছে বইয়ে সেটা হচ্ছে যে তারা নির্বীজ জ্যোতিষ্প্রদ সূর্য বিশ্রমা আসি রচনা, অর্থাৎ এই শ্লোকটা, এই শ্লোকটা আছে, এই স্তোত্র আছে ঋগ্বেদের 50তম। এখানে আমরা কি বলছি, এখানে বলছি যে সূর্য হচ্ছে মেকার অফ লাইফ ইলুমিন অল দা রেডিয়েন্ট ডেল, অর্থাৎ সূর্যই পৃথিবীতে একমাত্র আলোর উৎস, এটা সমস্ত বস্তুকে আলোকিত করে। ঋগ্বেদ প্রথম সূর্য সম্পর্কে বা আলো সম্পর্কে যে ভাষা দিয়েছে আমাদের, আমরা যথাসম্ভব আমাদের ইতিহাস আলোর ইতিহাস পর্যালোচনা করছি যে যথাসম্ভব পিছন থেকে আমরা এগিয়ে আসছি। তারপরে আমরা ঋগ্বেদেই পাই যে স্পিড অফ লাইফ যেটা ঋগ্বেদ প্রায় সঠিকভাবে বর্ণনা করতে পেরেছিল তখনকার দিনে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে। তারপরে আমরা জানি ঋগ্বেদেই যেটা বর্ণনা করা হয়েছিল সূর্য একটা দেবতা, সেই দেবতা যেন সাতটা ঘোড়ার রথে চেপে যাচ্ছে এবং সাতটা ঘোড়ার রং কিন্তু আলাদা, অর্থাৎ সূর্য উপস্থিতি জানাতে গেলে আমাদের সাতটা ঘোড়ার অবস্থিতি বা অবস্থান বর্ণনা করছে ঋগ্বেদ, যেটার মানে আমরা ধরে নিতে পারি যে সূর্যের যে আলো সেটা একটা সাতটা রঙের সমান। অর্থাৎ ঋগ্বেদ আমাদের প্রজাতান্ত্রিক ভাবে বলতে না পারলেও তখনকার হিসাবে সেটা খুবই উন্নত প্রযুক্তি হয়ে যেত তখনকার দিনের হিসাবে। সে কিন্তু বলেছিল, একটা আইডিয়া দিয়েছিল আমাদের যে সূর্য একটা, সূর্যের যে রং সেই রং সেই আলো আমাদের সাতটা বর্ণের সমান। এরপরে আমরা পাই হিন্দু স্কুল, হিন্দু স্কুলের শঙ্খ বা শঙ্খ এবং বৈশেষিকা স্কুল, এই শঙ্খ স্কুলে বলেছে যে সূর্য যে আলো দিচ্ছে ওয়ান অফ দা ফাইভ ফান্ডামেন্টাল সাবটুল এলিমেন্ট, অর্থাৎ যে সূক্ষ্ম বস্তু, যে পাঁচটা সূক্ষ্ম বস্তু দিয়ে পৃথিবী তৈরি হয়েছে তার একটা হচ্ছে আলো, এটা বলেছে শঙ্খ স্কুল। তারপরে আমরা এসেছি বৈশেষিকা স্কুল, এগুলো পরে আমরা সমস্ত সভ্যতার সাথে এগিয়ে আসছি, অর্থাৎ হিন্দু স্কুল অফ শঙ্খ আর বৈশেষিকা, এটা ঋগ্বেদের প্রায় অনেক পরেই হয়েছে। এই শঙ্খ বলেছি যে পাঁচটা মূল যে জিনিস সেটা দিয়ে পৃথিবী তৈরি তার একটা হচ্ছে আলো। তারপরে আমরা বৈশেষিকা স্কুলে আসি, বৈশেষিকা স্কুল বলেছে যে লাইট রেস আর টেকেন টু বি স্ট্রিম অফ হাই ভেলোসিটি অফ তেজাস অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটমের সমষ্টি অর্থাৎ একটা পার্টিকেল নেচার সে বর্ণনা করছে সূর্যের আলোর, সেই আলোর একটা পার্টিকেল নেচার সেটা হচ্ছে তেজাস অ্যাটম। এরপরে আমরা চলে আসছি বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণ কি বলেছে, সানলাইট অ্যাজ দ্য সেভেন রেস অফ সান, অর্থাৎ একদম পরিষ্কার হয়ে বলেছে যে সূর্যের আলো হচ্ছে সাতটা রশ্মির সমষ্টি। এরপরে আমরা আসছি বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট বিজয় এসে গেছে, অর্থাৎ আমাদের ভগবান বুদ্ধ এসে গেছেন, উনি
বা ওনার ফলোয়াররা যেটা আলোর সম্পর্কে বলেছেন সেটা হলো যে ফিফথ সেঞ্চুরি বা সেভেন সেঞ্চুরি খ্রিস্টের জন্মের আগে সেখানে কি বলেছে, যেগুলো টাইপ অফ অ্যাটমিজম দ্যাট ইজ এ ফিলোসফি অ্যাবাউট রিয়েলিটি বিং কম্পোজ অফ অ্যাটমিক এন্টিটি দ্যাট আর মোমেন্টারি প্যাসেস অফ লাইট আর এনার্জি। অর্থাৎ আলো হচ্ছে একটা মূল কথা, আলো হলো মোমেন্টারি প্যাসেস অফ লাইট অর এনার্জি। অর্থাৎ বৌদ্ধ যে দর্শন সেটা বলেছে যে আলো হচ্ছে এক প্রকারের শক্তি। অর্থাৎ আগের যে ঋগ্বেদ বলেছিল আলো কতগুলি পার্টিকেল, এখানে বলছে আলো হচ্ছে এক প্রকারের শক্তি। অর্থাৎ এখানেও কিন্তু একটা পরবর্তী হিসাবে বলছে। তারপরে আমরা পাই গ্রিক সভ্যতা, গ্রিক সভ্যতার সময়কাল কত, গ্রিক সভ্যতার 428 BC to 328 BC এগুলো সবই খ্রিস্টের জন্মের আগের ঘটনা বলা হচ্ছে আমাদের। এখানে প্রথমে আমরা অ্যান্সিয়ান যে পুরাতন যে ইজিপ্সিয়ান তারা বিশ্বাস করত যে তাদের দেবতা রা, সেই রা এটা অনেকটাই সূর্য দেবতার মতো, সেই আমাদের সমতুল সূর্য দেবতা। তিনি যতক্ষণ চোখ খুলে থাকেন ততক্ষণই দিন হয়, অর্থাৎ সূর্যের অর্থাৎ রা দেবতার চোখ থেকেই সূর্যের যে রশ্মি সেটা বেরিয়ে আসে, অর্থাৎ আলো বেরিয়ে আসে তাদের দেবতা রা থেকে। তিনি যতক্ষণ চোখ খুলে থাকেন ততক্ষণ দিন, যতক্ষণ চোখ বন্ধ করে থাকেন ততক্ষণ রাত। তারপরে আমরা আসছি প্লেটো, প্লেটো তার সময়কাল 428 BC to 328 BC। তার যে ফলোয়াররা তারা কি বলছে, তারা বলছে যে that light consists of a ray emitted by the eye। তারা কিন্তু আর তাদের দেবতার কথা স্বীকার করছে না, তারা বলছে যে যেটা আলো আমরা বেরিয়ে আসে সেই আলোটা কোনো আলো উৎস থেকে বেরিয়ে আসে না, এটা শুধুমাত্র আমাদের যে চোখে দেখছে তার চোখ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ প্লেটোর বর্ণনা অনুযায়ী সূর্য রশ্মি হলো, আলোক রশ্মি হলো যে দেখছে তার চোখ থেকে বেরিয়ে আসা একটি রশ্মি। তারপরে আমরা আসছি ইউক্লিড, আমাদের জ্যামিতির যিনি জনক, সেই ইউক্লিড অ্যারাউন্ড 300 BC তিনি কি বলেছেন, তার অপটিক্স বলে একটা গ্রন্থ লিখেছিলেন, তাতে লিখেছেন যে লাইট অ্যাজ রেস, ডিসকাউন্ট দ্য প্রোপাগেশন অফ লাইট অ্যাজ রেস উইচ ট্রাভেল ইন স্ট্রেট লাইন। অর্থাৎ তিনি প্রথম বলেছিলেন যে আলো সরলরেখা চলে এবং একটা রশ্মি হিসাবে চলে। অর্থাৎ আমরা আলোর বর্ণনা হিসাবে কখনো বলছি এটা একটা তেজস অ্যাটম অর্থাৎ পার্টিকেল, কখনো বলছি এটা রশ্মি। অর্থাৎ এই কন্ট্রাডিক্টরি আইডিয়া ক্রমাগত চলে আসছে এবং ইউক্লিডের সময়কালেও এটা একই বর্ণনা বলছেন, তিনি বলছেন যে আলো সরলরেখা চলে এবং এটা একটা রশ্মি। লাইট ইজ কাম ফ্রম দ্য আইস অফ দ্য অবজারভার, তিনিও বিশ্বাস করছেন যে যে চোখে দেখছে তার চোখ থেকেই রশ্মিটা নির্গত হয়। এরপরে আমরা পেয়ে যাই আমাদের মোহাম্মদ, ইসলাম ধর্মের প্রবর্তক সেই হযরত মোহাম্মদ, তার জন্মস্থান সে সময় আমাদের ইসলামের একটা ইসলামী ছিল সভ্যতা কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল, অর্থাৎ মক্কা মদিনা তার সমসাময়িক পার্সিয়ান আরব কান্ট্রি, সেই জায়গায় ইসলামিক পিরিয়ডের তারা সায়েন্সে বিজ্ঞানে এগিয়ে গেছিল ভীষণ রকম। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন আল হাজেন, সেই আল হাজেন তার নামটা এই মস্ত বড়, তাকে আমরা আল হাজেন বলি তো প্রচার করি। তিনি ছিলেন আধুনিক বিজ্ঞানের প্রায় জনক, তিনি তার সময়কাল 965 to 1040 BC, অর্থাৎ এত সালে তিনি এসেছিলেন। এবং তিনি যেটা বলেছিলেন যে লং হেলথ থিওরি অফ ইউক্লিড জিরো প্রেসোমিক দ্যাট লাইট অরিজিনেটিং ফ্রম দ্য আই টু বি রং, তিনি বলেছিলেন যে অবজারভারের চোখ থেকে আলোটা রশ্মি নির্গত হয় না, তিনি বলেছেন যে আলো উৎস থেকেই আলোটা নির্গত হয়। অর্থাৎ মুসলিম সভ্যতার যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী তিনি হচ্ছেন আল হাজেন, তিনি প্রথম সর্বপ্রথম বলেন যে রশ্মিটা যে দেখছে তার চোখ থেকে না নির্গত হয়ে নির্গত হচ্ছে যে আলোক রশ্মি তা নির্গত হয় যে জিনিসটা থেকে আলোক রশ্মি বেরিয়ে আসে। এরপর আমরা চলে আসি সায়েন্টিফিক রিভলিউশন, অবশ্যই এটা ইউরোপে ঘটেছিল, তখন ইউরোপীয় সভ্যতার শীর্ষস্থান ছিল। তার প্রথম নিকোলাস কোপার্নিকাস 1543 সালে তিনি প্রথম এই সায়েন্টিফিক রিভলিউশনের শুরুর দিকে তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি কি বলেছিলেন, তিনি প্রথম একটা সোলার সিস্টেম কল্পনা করেছিলেন, সেই সোলার সিস্টেমে তিনি বলেছিলেন যে ইন হুইচ সান ওয়াজ হেল্ড অ্যাট রেস্ট অ্যান্ড অল প্ল্যানেট ইনক্লুডিং আর্থ সার্কেল অ্যারাউন্ড ইট, অর্থাৎ তিনি বলেছেন যে সূর্য স্থির, পৃথিবী এবং আরো যা যা গ্রহ আছে তাকে কেন্দ্র করে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তার আগে অব্দি মুসলিম সভ্যতা, আগে অব্দি মুসলিম সভ্যতার যে বিজ্ঞানী ছিলেন তারাও বিশ্বাস করতেন পৃথিবী স্থির, সূর্য ঘুরছে, কিন্তু তিনি প্রথম বলেন যে এই নিকোলাস কোপার্নিকাস প্রথম বলেন যে সূর্য স্থির, পৃথিবী বা গ্রহটা তার চারপাশে ঘুরছে। তারপরে আমরা চলে আসছি আমাদের পরিচিত ফারবার্ট প্রিন্সিপাল। ফারবার্ট প্রিন্সিপাল কি বলছে,
থার্মাল সেন্সার বলছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন রশ্মিটা যায়, আলোক রশ্মি যায়, যে দূরত্ব অতিক্রম করে সেটা সবচেয়ে কম, এটা ভুল ধারণা। অর্থাৎ তার আগে পর্যন্ত মানুষ বিশ্বাস করতো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু অব্দি যখন রশ্মিটা যাচ্ছে আলোক রশ্মি, সেই দূরত্বটা হচ্ছে সবচেয়ে কম, অর্থাৎ যেটাকে আমরা বলি পি লাইন, অর্থাৎ তীব্র দূরত্ব, তীব্র গতিপথ। অর্থাৎ সময় কোন ব্যাপার ছিল না, ছিল দূরত্ব সবচেয়ে কম, আলোক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যাতে দূরত্বটা কম হয়। কিন্তু ফার্মার প্রিন্সিপাল এলো, ফার্মার প্রিন্সিপালে উনি প্রথম প্রেডিক্ট করলেন যে দূরত্বটা কম নয়, কারণ যখন আমরা তুমি লক্ষ্য করবে যে প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিটা সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় সোজাভাবে যায় না। অর্থাৎ তুমি যদি অরিজিনেটিং পয়েন্ট আর রিসিভিং পয়েন্ট তুমি মাপতে চাও, দেখবে যে দূরত্বটা গেলে তার সময়টা সবচেয়ে কম লাগে, উনি প্রথম এটা বলেন। তারপরে আমাদের থিওরি অফ নিউটন, আইজাক নিউটন এই বইটি লিখেছিলেন, এতে তিনি লাইট সম্পর্কে আলো সম্পর্কে এই আইডিয়া গুলো দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আলো হচ্ছে এক প্রকারের কণা, সেই কণাকে উনি নাম দিয়েছিলেন কর্পাসেল। সেই কর্পাসেলের বিভিন্ন শেপের উপর, বিভিন্ন ডিফারেন্ট সাইজ অফ শেপের উপর কর্পাসেলের বিভিন্ন কালার তৈরি হয় আলোর, এবং লাইট পার্টিকেল দ্যাট মুভ ইন স্ট্রেট লাইন। তিনি বলেছিলেন কর্পাসেল অ্যাকর্ডিং টু নিউটন ওভার দ্য সেম লস অ্যাজ আদার ম্যাটার, অর্থাৎ অন্য ঘরের মতো এই যে কর্পাসেল কণা তার ধর্মগুলো নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ নিউটনের ল যেমন ছিল তিনি এবং এই যে তার আইডিয়া, এই আইডিয়া গুলোকে নির্ভর করে তিনি সকল ধারণাই প্রমাণ করে দিয়েছিলেন, প্রমাণ করেছিলেন। আমরা আসছি দুটো মিডিয়ামের ইন্টারফেস, এই মিডিয়াম ইন্টারফেস এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনসিডেন্ট বিম, যদি এটাকে আমরা স্ট্রিম অফ পার্টিকেল ধরি, অর্থাৎ কণা তত্ত্ব ধরে আমরা যদি এদিকে যাই, এই কণাগুলো এখানে ধাক্কা লাগছে, তারপরে রিফ্লেক্টেড বিম হয়ে চলে আসছে। এই আসছে ইনসিডেন্ট বিম, এই হলো রিফ্লেক্টেড বিম। এর ফলে এটাকে আমরা যদি কণা তত্ত্ব ধরি, অর্থাৎ কণাগুলো এদিকে এলো এদিকে চলে গেল, অর্থাৎ নিউটনের ল অনুযায়ী, অর্থাৎ নিউটনের কর্পাসেল ল অনুযায়ী আমরা বলতে পারি যে প্রতিফলন আমরা প্রমাণ করতে পারি। ঠিক এইখানে এইভাবে দেখা যায় যে নর্মাল রিফ্লেকশন, ডিফিউজ রিফ্লেকশন, নর্মাল রিফ্লেকশন অর্থাৎ লোকালাইজ অবজেক্ট, লোকালাইজ ইমেজ, এক্ষেত্রে লোকালাইজ ইমেজ নয়, যে কোনো দিকে ইমেজ পাওয়া যেতে পারে, কারণ ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে এবং ডিফিউজ রিফ্লেকশনের কারণ হচ্ছে রাফ আর্থ। অর্থাৎ এই সবগুলোই নিউটন কর্পাসেল থিওরিতে আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা রিফ্রাকশন দেখছি, রিফ্রাকশনের ক্ষেত্রেও দেখো এই জায়গা থেকে আলোটা শুরু হলো মুভমেন্ট করা, এই ইন্টারফেসের এই বিন্দুতে এটা ইনসিডেন্ট করলো, ইনসিডেন্ট করার পরে রিফ্রাক্টেড এদিক হলো। অর্থাৎ আমি যদি ধরি এটা হচ্ছে ইনসিডেন্ট অরিজিনেটিং পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তাহলে এই অরিজিনেটিং পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যে যদি আমি স্ট্রেট লাইন টানি, দেখো এটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স, ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে। অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু যদি দুটো ধরে আমি একটা স্ট্রেট লাইন টেনে ফেলি, তাহলে মিনিমাম ডিস্টেন্স কিন্তু এই বিন্দু এই বিন্দুর মধ্যে পাওয়া যাচ্ছে না, আলোটা বেঁকে যাচ্ছে। অর্থাৎ ফার্মার প্রিন্সিপাল প্রমাণিত হচ্ছে, ফার্মার প্রিন্সিপাল কি বলেছিল।